আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকেই কমেন্টস করে জানতে চান যে ভাই একটা ব্যাটারি নিয়ে রিভিউ করলে ভালো হয় তো তাদের জন্যই আজকের রিভিউ যারা প্রত্যাশা করেছেন ব্যাটারি নিয়ে আমি কথা বলি এছাড়াও যারা এই চ্যানেলে নতুন দর্শক ভাই আছেন বা আমার কাস্টমার শুভাকাঙ্ক্ষী ভাই আছেন সবাইকে যারাই শুভেচ্ছা তো আমার সামনে যে ব্যাটারিটা দেখছেন এটা রহিম প্রোস ব্র্যান্ডের আপনারা জানেন সম্প্রতি পর্যাপ্ত পরিমাণে চাহিদা হয়েছে ব্যাটারি এবং আইপিএসের যেগুলো ব্র্যান্ড কোম্পানি বাজারে আছে সবাই হিমশিম খেয়ে যাচ্ছে প্রোডাক্ট সাপ্লাই দিতে যার ফলে অতিরিক্ত মূল্য বৃদ্ধি পেয়েছে আইপিএস সোলার এবং ব্যাটারি সেক্টরে একটা দুইশো অ্যাম্পের ব্যাটারি যেখানে সতেরো হাজার পাঁচশো টাকা হলেই পাওয়া যেত রোহিমা প্রোজ হামকো ভলভো অ্যাপোলো ইত্যাদি সেই ব্যাটারিগুলো এখন দাম হয়ে গেছে একুশ হাজার প্লাস তিন থেকে চার হাজার টাকা মূল্য বৃদ্ধি হয়েছে তো আমি রহিমা একটি কম খরচে অধিক ব্যাক টাইম পাবেন এরম একটা ব্যাটারি আপনাদের মাঝে নিয়ে আসলাম এই ব্যাটারিটার নাম মূলত উল্কা রহিমা উল্কা দুইশো বিশ মডেল এবং দুইশো পঁচিশ মডেল উল্কা পিকজো রান পাওয়ার এরকম নামে এই ব্যাটারিগুলো মার্কেটিং করেছে এগুলো মূলত টিউবউলার ব্যাটারি অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন টিউবউলার টল টিউবুলার ইত্যাদি ইত্যাদি একুশ প্লেট সতেরো প্লেট তেইশ প্লেট সাতাশ প্লেট উনত্রিশ প্লেট এগুলো আছে কি না ব্যাটারি মূলত তিনটে সেক্টরের তৈরি হয় একটা হচ্ছে ফ্ল্যাট টিউবুলার একটা প্লেন টিউবুলার আর একটা হচ্ছে টল টিউবুলার টিউবওয়েলারের মধ্যে মূলত এই তিনটা হয়ে থাকে এছাড়াও লিথিয়াম ব্যাটারি আছে যেগুলোকে আমরা পাউডার ব্যাটারি নামে চিনি ড্রাই মানে হচ্ছে সেল ব্যাটারি যেগুলো আর কি যেমন ধরেন মোবাইলে আমরা যেগুলো ইউজ করি বা অটো ভ্যানে গাড়িতে যে পাউডার ব্যাটারিগুলো ইউজ করি মানে ফ্ল্যাট ব্যাটারি বা প্লেট ব্যাটারি হিসেবেই আমরা অনেকে চিনে থাকি যাই হোক আইপিএসের জন্য বেটার ব্যাটারি হচ্ছে টিউবওয়েলার ব্যাটারি কারণ এটাতে পানি থাকে যার ফলে পানির একটা লেভেল থাকে আপার লেভেল এবং লো লেভেল যেটা কম বেশি হলে আপনারা পানি নিজেরাই দিতে পারবেন ভালো ব্র্যান্ডের যদি আইপিএস নেন তাহলে এই পানিটা কমবে না অর্থাৎ দীর্ঘদিন যাবে ধরুন রহিম প্রোজের যদি একটি আইপিএস নেন মাইক্রোটেকের যদি একটা আইপিএস নেন সেক্ষেত্রে এই ব্যাটারির পানি বছরে একবার দিলেই যথেষ্ট অথবা লাগবেই না যদি লোডশেডিং কম হয় তাহলে লাগবেই না লোডশেডিং বেশি হলে লাগবে তো যদি লোকাল ব্র্যান্ডের হন মানে বানানে আইপিএস যদি নেন যেগুলো আমরা লোকাল টেকনিশিয়ান আমরা তৈরি করি সেগুলো যদি হয় সেক্ষেত্রে ব্যাটারিটা নষ্ট দ্রুত হয় ব্র্যান্ড কোম্পানির আইপিএস যদি বা ইউপিএস ব্যবহার করেন তাহলে ব্যাটারির লং লাস্টিংটা অনেক বেশি হবে ব্যাকআপ টাইমটাও বেশি পাবেন যাই হোক আমি কোনো কোম্পানির নাম করছি না আবার কোনো কোম্পানির ছাপায়ও গাইছি না যেটা নিগেল সেটাই বলছি তো ব্যাটারির অত্যাধিক দাম তাহলে আপনারা কি ব্যাটারি কিনবেন এই লোডশেডিং থেকে মুক্তি পেতে হলে অবশ্যই একটা আইপিএস ব্যবহার করবেন সোলার ব্যবহার করবেন তো যারা এমনটা ভাবছেন তারা এই ব্যাটারিটা নিঃসন্দেহে নির্ভাবনায় নিতে পারেন আমাদের কাছে এটা পাবেন একশো আশি মডেল দুইশো বিশ মডেল দুশো পঁচিশ মডেল এই ব্যাটারিগুলোর ওজন সাঁয়ত্রিশ কেজি সাতশো গ্রাম তো অনেক ওয়েটফুল একটি প্রোডাক্ট নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারেন এটা মূলত একশো পঞ্চাশ এই ব্যাটারিগুলো আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টে পাচ্ছেন বারো মাসের গ্যারান্টি আঠেরো মাসের গ্যারান্টি এবং চব্বিশ মাসের গ্যারান্টি যারা বারো মাসের গ্যারান্টিতে নেবেন সেই ব্যাটারিগুলোর দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আঠেরো মাসের গ্যারান্টি সহকারে নিলে দাম পড়বে আঠেরো হাজার পাঁচশো টাকা চব্বিশ মাসের গ্যারান্টি সহকারে নিলে দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা এই তিনটি ভেরিয়েন্টে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই ব্যাটারি নষ্ট হলে কি চেঞ্জ করে দেওয়া হবে না সার্ভিস করা হবে সুপ্রিয় দর্শক এতটুকু অন্তত আপনারা বোঝেন বা জানেন ব্যাটারি যদি সেল নষ্ট হয়ে যায় অর্থাৎ ভিতরে যে প্লেটগুলো আছে টিউবগুলো আছে টিউবুলার এই টিউব সেল এগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা বারো ভোল্ট আর বারো ভোল্ট থাকে না ভোল্টেজটা কমে চলে আসে অ্যাম্পিয়ার কাজ করে না অর্থাৎ লোড মেশিনে লোড আসবে না যদি লোড মেশিনে চেক করে ব্যাটারিটা খারাপ হয় সেক্ষেত্রে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন আপনি এটা দিয়ে দিলেন আপনাকে নতুন একটি ব্যাটারি দেওয়া হবে যদি চার্জ ইস্যু অথবা অ্যাসিড গ্যাভারিটি কম বেশি থাকে আপনারা জানেন যে বারোশো পঞ্চাশ গ্যাভারিটি যদি না থাকে তাহলে ব্যাটারিগুলো ভালো ওয়ার্কিং করবে না তো যদি অ্যাসিড গ্যাভারিটি কমে যায় সেক্ষেত্রে কোম্পানি অ্যাসিড করে এটাকে ফুল চার্জ করে চেক করে দেখবে যদি অ্যাসিড গ্যাবারিটি ঠিক থাকে তাহলে এটাই রিপেয়ারিং করে দিবে যদি অ্যাসিড গ্যাবারিটি ঠিক না থাকে সেক্ষেত্রে অবশ্যই চেঞ্জ পাবেন তো সেক্ষেত্রে আপনি এটা সোলার এবং আইপিএস উভয় কাজেই এটা ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই প্রোডাক্টগুলো আপনার নিকটস্থ ডিলারের কাছ থেকে নিতে পারেন অথবা আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সব জায়গাতে প্রোডাক্টগুলো পৌঁছা দিয়ে থাকি সুপ্রিয় দর্শক এই ব্যাটারিগুলো অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই ন্যূনতম এক হাজার টাকা বিকাশ নগদ অথবা রকেটে বা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে অগ্রিম দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট পেয়ে পরিশোধ করার সুবর্ণ সুযোগ থাকছে এছাড়াও আমাদের কাছে আইপিএস আছে ইউপিএস আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেজটি নিতে পারেন আমাদের প্রতিটা আইপিএসেই সোলার সংযোগ করার সুবর্ণ সুযোগ থাকছে সোলার সহ নিলে আমরা একটা কন্ট্রোলার ফ্রিতে আপনাদেরকে অফার করতেছি প্রোডাক্টগুলো নেওয়ার জন্য বা বিষয়গুলো জানার জন্য ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল দিবেন আপনার সুচিন্তিত মতামত কমেন্টস করে জানাবেন সরাসরি কথা বলতে চাইলে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কল দিবেন অবশ্যই নামাজের টাইম খেয়াল করে ফোন দিবেন নামাজের টাইমে এবং বেশি রাত্রে ফোন দিবেন না দেশের বাইর থেকে যারা যোগাযোগ করতে চান তারা ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন আপনার মনের কথা ভয়েস দিয়ে রাখতে পারেন আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ আজকের ভিডিও স্পন্সর বাই টি এম ইলেকট্রনিক্স সঙ্গে আমি ছিলাম টি এম মফিদুল ইসলাম আল্লাহ হাফেজ